গেইল দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের কিছু করার থাকে না, সেটা আরও একবার দেখিয়ে দিলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। ক্রিস গেইলের ঝড়ো ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালস 14 রানে হারিয়ে আইপিএলের এবারের আসরে শুভ সূচনা করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলের পাশাপাশি পাঞ্জাবের এই জয়ে অবদান ছিল দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে। সোমবার জয়পুরে দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 184 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও 9 উইকেট হারিয়ে 170 রানের বেশি করতে পারেনি রাজস্থান। এদিকে এদিন ইনিংসের শুরু থেকে ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। 4 রানের লোকেশ রাহুলের বিদায়ের পর দলকে খেলায় ফেরান গেইল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গেইল থামেন 47 বলে 79 রান করে।